to my channel Food Tour with Tantra. Welcome to another exciting video. And today, 25 February, meaning today's derby is East Bengal versus Mohunbagan. So, chalo, amra holam shabai. East Bengal is the East Bengal. Lal olud. Aaj ami lal porechi, o lal porechi, dada bhai lal porechi, shudhu joyanto porechi shobuj. Pritam, kemon excited? Ami to khub excited karon amar prothom erokom mathe giye khela dekha. Joyanto? Second. First derby, কারণ আমি এর আগে ডার্বি দেখতে যাইনি আমি আইপিএল দেখতে গেছিলাম এছাড়া টেস্ট ম্যাচ দেখতে গেছিলাম বাট ডার্বি এটা আমার ফার্স্ট টাইম তোমার কি এটা ফার্স্ট টাইম ডার্বি দু তিন বছর যাইনি আচ্ছা মানে দাদার ফার্স্ট টাইম না এটা আমাদের ফার্স্ট টাইম কলকাতা শহরের মধ্যে দুটো বড় বড় ক্লাব বেশি ডিসটেন্স না মাত্র 500 মিটারের মধ্যে দুটো ক্লাবই পড়ে ইস্ট বেঙ্গল এন্ড মোহনবাগান আর সেই দুটো ক্লাবের মধ্যে মারাত্মক রাইভালরি চলতে থাকে আর সেটারই আজকে আমরা দেখব লাইভ জুহাতি ক্রিয়াঙ্গনে Gate 3, আমরা গেট দিয়ে ঢুকবো এতক্ষণ পর পার্কিং পাওয়া গেল চলো এবার আমরা যাই নালে এবার আর আর পৌঁছাতে পারবো না মোহনবাগান সেকশন আর আমাদের ইস্ট বেঙ্গল সেকশন এটা হবে 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 পেনাল্টি কিসে 45 মিনিটস হয়ে গেছে স্টিল কোনো গোল হয়নি এখনো আমাদের তো হয়ে গেল আমাদের ফার্স্ট হাফ জিততে হবে জিতবো রানের ক্লাব ইস্ট বেঙ্গল তুমি তো একটু চিয়ার করছো না বললে চিয়ার আগে থেকে প্রথম থেকে শেয়ার করা শুরু করেছি আমরা গলা এই যে এই ছেলেটা ক্লান্ত সেই যে তো হাফ টাইমের আগে চিয়ার করবি আর হাফ টাইমের পরে চিয়ার করবি ওরে 200 মিটার রেসের গল্প না একটা দারুণ চিয়ার আপ দিয়ে সেকেন্ড হাফ শুরু হয়েছে লেটস সি দেখা যাক কি হয় লেটস হোপ ফর দ্য বেস্ট A few moments later. একদমই
পিছিয়ে থাকবো, এখনো সাপোর্ট করে যাব। একদিন তো হবে, সব সময় কি আর খারাপ সময় থাকে সবার, তাই সাপোর্ট করবো। লেটস হোপ ফর দ্য বেস্ট, ভরসা রাখতে হবে আর পরিবারকে একদম সাপোর্ট করে যেতে হবে, হাল ছাড়লে চলবে না। নাও দ্য আউটসাইড ক্রাউড, কংগ্রাচুলেশনস টু অল দ্য মোহনবাগান ফ্যান্স। ডার্বি অলওয়েজ ভীষণ এনজয় করার গেম, তো ডার্বিতে তো এসব চলতেই থাকবে, পরপর হাঁটছি যাই না আর। তো ডার্বিতে তো এই সমস্ত থাকবেই, কংগ্রাচুলেশনস টু অল দ্য মোহনবাগান ফ্যান্স। আমরা তো হেরেছি একদম, কিন্তু ওকে আজকে টিভিতে দেখিয়েছে, আমি এক্সাইটেড। আমি ভাইরা দাদা সব ইস্ট বেঙ্গল, কিন্তু হ্যালো, এই আমাদের মধ্যে একজন মোহনবাগান রয়েছে যে আজকে জিতেছে। কেমন আনন্দ হচ্ছে? খুব ভালো লাগছে, আমি বাড়িতে বসেই মোহনবাগানের সাপোর্ট করেছিলাম আর ওরা সব সেজে গুজে সুন্দরভাবে গেছিল ওখানে। ও বাবা দিদি ঠিক আছো? দিনটা বাঙালিকে যেভাবে দুভাগে ভাগ করে দেয় এইটাই দেখার জিনিস, ইস্ট বেঙ্গল মোহনবাগান। ওখানে যারা না যায় তারা জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারে না, খেলায় তো হার জিত থাকবেই আছে, আমাদের হয়তো আরো হাঁটতে হবে, হয়তো নাও হাঁটতে হতে পারে, হয়তো এরপর থেকে সব ম্যাচ আমরা জিতলাম বা নাও জিততে পারি, কিছু এনিথিং ক্যান হ্যাপেন, ইটস ফুটবল। তাও এই যে উন্মাদনাটা এইটা ইটস রিয়েলি 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 গ্রেট। আর ওই যে খেলা শেষে আবার আমরা সব এক, যে জিতুক না কেন দিনের শেষে কিন্তু সবাইকে একসাথে বসেই গল্প করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, একে অন্যকে ছাড়া থাকতেও পারবে না। এটার নামই কলকাতা, আমরা থাকি একসাথে। ওই খেলার 90 মিনিটটা শুধু আমরা আমাদের মধ্যে ব্রেকআপ হয়, রাইভালরি কিন্তু মাঠে, রাইভালরি শুধুমাত্র 90 মিনিটে, বাকি কোনো রাইভালরি নেই, মাত্র খেলা, জাস্ট খেলা, খেলাটাকে এনজয় করো। আচ্ছা, পক্ষই ভালো খেলেছে, বাট কিছু তো করেনি, খেলাতে তো হার জিত থাকেই, ইটস আ পার্ট অফ দ্য গেম, মেনে আমাদের নেক্সট, আমাদের দল তোমাদের দল দুজনকেই নেক্সট খেলার জন্য প্রিপেয়ার হতে হবে। সো উইথ গুড উইশেস লেটস এন্ড দ্য ব্লগ হিয়ার, ওকে বাই।